হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন? আমি বরাবর মতন আবারও আরও একটি নতুন ধামাকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে নতুন ধামাকা অর্থাৎ নতুন নাটকের নাম হচ্ছে ফাহাদের কুকুর ভার্সেস জুয়ের বিড়াল। এই ফাহাদের কুকুর ভার্সেস জুয়ের বিড়াল নামক এই নাটকটি কবে, কোথায়, কীভাবে রিলিজ হতে যাচ্ছে এবং এই নাটকটি থেকে কারা অভিনয় করতে যাচ্ছে এ সম্পর্কে বিস্তারিত যদি আপনাদের জানতে হয় তাহলে পুরো ভিডিওটি অবশ্যই না টেনে দেখতে হবে আপনাদের। এই নাটকটির একটি অফিসিয়াল পোস্টার অলরেডি বের হয়ে গেছে এবং নাটকটির শ্যুটিংও কয়েকদিন আগে শেষ, তাই নাটকটি আমাদের মধ্যে খুবই শীঘ্রই রিলিজ হতে যাচ্ছে। এই নাটকে যে জুটি রয়েছে সে জুটিতে অভিনেতার চরিত্রে অভিনয় করতে যাচ্ছে বর্তমানে নাটক ইন্ডাস্ট্রিতে খুবই জনপ্রিয় একজন অভিনেতা জাহির আলবি। জাহির আলবির সাথে এই নাটকে সহশিল্পী অর্থাৎ অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছে আপনাদের এবং আমার নিজেরও এক প্রিয় অভিনেত্রী অহনা রহমান। আপনারা যারা এই জুটির নাটক সবসময় দেখে থাকেন বরাবরের মতন, তারা অবশ্যই জানেন যে এই জুটির নাটক এই 2022 সালে মোটামুটি অনেকগুলো রিলিজ হচ্ছে, তার মধ্যে এটি অন্যতম। কারণ এই দুই সপ্তাহ আগে তাদের জুটির আরও একটি নাটক রিলিজ হয়েছে আর সেই নাটকটি দেখেছি আমি নিজেও এবং আপনারাও হয়তো অনেকে দেখেছেন, এবং সেই নাটকটি দেখে এই নাটকটি দেখার জন্য আপনারা অপেক্ষায় রয়েছেন আমি জানি। আর এই নাটকটির ডিরেক্টর অর্থাৎ পরিচালক হচ্ছে ফাহিম হাসান মনির। এই নাটকটির রিলিজ ডেট নিয়ে এখন পর্যন্ত শিওরভাবে কোনো কিছু বলা যাচ্ছে না, তারপরও এই নাটকটি ধারণা করা যাচ্ছে যে ঈদুল আজহার জন্য করা হয়েছে, মানে এটি ঈদুল আজহায় রিলিজ হবে। আর আজকে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং বাংলা নাটকের সব ধরনের আপডেট যদি আপনাদের জানতে হয় সবার আগে তাহলে আমাদের চ্যানেলটি যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য। আসসালামু আলাইকুম।